দু হাজার বাইশের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওতে তোমাদের প্রথম গল্প জ্ঞানচক্ষু থেকে একটা মক টেস্ট নেব আমি এই ভিডিওতে তোমাদের জ্ঞানচক্ষু থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন এবং তার অপশন দেব সঠিক উত্তরটি তোমরা নির্বাচন করে খাতায় লিখবে তারপর এই ভিডিওরই শেষ অংশে আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর বলে দেব সেই উত্তরগুলোর সাথে তোমরা নিজেদের লেখা উত্তরগুলোকে মিলিয়ে নিয়ে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে তোমরা কি কত পেলে মূল ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রেখো জ্ঞানচক্ষু থেকে তোমাদের প্রথম প্রশ্ন তপনের নতুন মেশর পেশা কি ছিল তোমাদের অপশন হল ক চিকিৎসক খ শিক্ষক গ অধ্যাপক নাকি ঘ বই প্রকাশক পরবর্তী প্রশ্ন তপনের চিরকালের বন্ধু কে ক তপনের বাবা খ তপনের মা গ ছোট কাকু ঘ ছোট মাসি পরবর্তী প্রশ্ন তপনের মিশুমশাই তপনের গল্প কোন পত্রিকায় ছাপানোর কথা বলেছিলেন অপশন ক সন্ধ্যা তারা খ সুখ তারা গ ধ্রুব তারা ঘ সন্দেশ সূচিপত্রেও নাম রয়েছে কি নাম ক তপন কুমার রায় খ শ্রী তপন কুমার রায় গ তপন রায় ঘ শ্রী তপন রায় নেক্সট কোশ্চেন ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে কোন কথাটা ক তপনের গল্প ছাপার কথা খ তপনের গল্প লিখার কথা গ কারেকশানের কথা নাকি ঘ ছোট মাসির বিয়ের কথা পরবর্তী প্রশ্ন ছোট মাসি তপনের থেকে কত বছরের বড় ক ছয় খ আট গ দশ ঘ বারো ঠাট্টা তামাশার মধ্যে তপন আরও কটি গল্প লিখে ফেলেছে ক দু তিনটে খ দু একটা গ তিন চারটে ঘ চার পাঁচটা পরবর্তী প্রশ্ন বাবা তোর পিঠে পেটে এত বক্তা কে ক তপনের ছোট মাসি খো গ মিজো কাকু নাকি ঘ তপনের মা পরবর্তী প্রশ্ন আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে ছোট মাসি কি খায় অপশন ক চা খ চা আর ডিম ভাজা গ কফি ঘ কফি আর ডিম ভাজা লাস্ট প্রশ্ন তপন একটি খাতা আর একটি কলম নিয়ে কোথায় উঠে যায় অপশন ক ছাদে খ দোতলার সিঁড়িতে গ তিন তলার সিঁড়িতে ঘ চার সিঁড়িতে এই সবকটা প্রশ্নের উত্তর তোমরা চটপট খাতায় লিখে ফেলো এবং খাতায় লিখে ফেলার পর ভিডিওর পরবর্তী অংশটা তোমরা আবার দেখো সঠিক উত্তরগুলো মিলিয়ে নেওয়ার জন্য এইবারে আমি তোমাদের সঠিক উত্তরগুলো বলছি কিন্তু তার আগে জানাই তোমাদের জন্য অর্থাৎ দু হাজার মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আমরা ইতিমধ্যে আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি পরীক্ষার আগে অবশ্যই সেই সমস্ত ভিডিওগুলো দেখে নিজেদের প্রস্তুতিকে আরও বেশি মজবুত করে তোল এবারে তোমাদের উত্তরগুলো বলি প্রথম প্রশ্ন তপনের নতুন মেশর পেশা কী ছিল সঠিক উত্তর হবে গ অধ্যাপক দ্বিতীয় প্রশ্ন তপনের চিরকালের বন্ধু কি সঠিক উত্তর হচ্ছে ঘ তপনের মাসি তিন নম্বর প্রশ্ন তপনের মেশমশাই তপনের গল্প কোন পত্রিকায় ছাপানোর কথা বলেছিলেন অপশন ক সন্ধ্যা তারা চার নাম্বার প্রশ্ন সূচিপত্রেও নাম রয়েছে ক্রী নাম সঠিক উত্তর হচ্ছে অপশন খ শ্রী তপন কুমার রায় পাঁচ নম্বর প্রশ্ন ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে কোন কথাটা সঠিক উত্তর গ কারেকশনের কথাটা ছ নম্বর প্রশ্ন ছোট মাসি তপনের থেকে কত বছরের বড় সঠিক উত্তর হচ্ছে অপশন খ বছর আষ্টেকের বড় ঠাট্টা তামাশার মধ্যে তপন আরও কটি গল্প লিখে ফেলেছে ঠাট্টা তামাশার মধ্যে তপন আরও সঠিক উত্তর হচ্ছে ক দু তিনটে গল্প লিখে ফেলেছে বাবা তোর পেটে পেটে এত বক্তাকে এই কথাটি বলেছিলেন সঠিক উত্তর ঘ তপনের মা আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে ছোটো মাসি কী খায় সঠিক উত্তর হচ্ছে খ চা আর ডিম ভাজা তপন একটি খাতা আর একটি কলম নিয়ে কোথায় উঠে যায় সঠিক উত্তর হচ্ছে গ তিন তলার সিঁড়িতে তাহলে এই যে প্রত্যেক কটা উত্তর আমি বলে দিলাম এই প্রত্যেক কটা উত্তর তোমরা নিজেদের লেখা উত্তরগুলোর সাথে মিলিয়ে নাও এবং আমাদেরকে কমেন্ট করে জানাও যে তোমরা কে কত পেলে আর আমাদের এই প্রচেষ্টা কেমন লাগছে সেগুলো জানাতেও কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করো ভিডিওটাতে একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বিল আইকনটা ক্লিক করে রাখতে কিন্তু একেবারেই ভুলো না